Hello guys, welcome back to my channel, Overseas Vlogs. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো সেজেই বুঝে এখন যাব হচ্ছে রথের মেলা। তো সবাইকে আরো একবার জানাচ্ছি শুভ রথযাত্রা। তো যাচ্ছি হচ্ছে রথের মেলা, একটু বিকাল বিকাল করে বের হচ্ছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, তাই এখনই বের হব। তো চলো তোমরা আমাদের সঙ্গে। একটু বেশি সেজে নিয়েছি আমি, হঠাৎ করে মানে ইচ্ছে হলো শাড়ি পরতে। তোমাদের দাদাভাই বললো যে শাড়ি পরো, তো এই জন্য এই শাড়িটা পরেছি। তো চলো তাহলে মেলায় গিয়ে দেখা করছি। হ্যাঁ, এর আগে তো তোলা হয়েছিল না, ওই যে রথ টানছে। চলো চলো আমরা যাবো, চলো দাও আসো ওরা মামা একটু ঘুরবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু রথের দিন সব থেকে বেশি কি ভালো লাগে বলতো? এই যে সোনা মারা যে রথ টানে, ছোট ছোট পুচকু পুচকু এক একটা রথ, আর পুচকু পুচকু এক একটা, মানে এদেরকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে এই দিনটা। তো এরকম দলে দলে অনেক দেখেছি পুচকুরা, দেখে মানে তো তাকিয়েই আছি আর ভাবছি আমার মামামকে যদি একটা রথ এনে দিতে পারতাম। তো যাই হোক, এখানে আমাকে আমাদেরকে প্রসাদ দিল। মামামরা সব লজ্জা পেয়ে যাচ্ছে আর আমার মামামও একদম লাজুক হয়ে গেছে, কি বলবো। হাঁটবে না, তো প্রথমত দোষ হচ্ছে হাঁটবে না, সেকেন্ড দেখো কীরকম দৌড়ে পালাচ্ছে, মানে ও কোথায়, ওর সমবয়সী, ও একটু মিশবে তা না, ওর ওর বাবার সঙ্গে পালাচ্ছে, মানে ওর বাবার কাছে পালাচ্ছে, মানে এরকমটা হয়েছে। থ্যাংক ইউ। তো এই যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, প্রচুর বাচ্চারা রথ টানছে, কি ভালো লাগছে দেখতে। একটু প্রসাদও খেলাম, আর যেটা বলবো বলা দেখে মনে হচ্ছে মামাকে যদি টানাতে পারতাম এর পরের বার শিওর করবো। এবার হচ্ছে বাড়ি চলে যাবো জন্য, মানে হলো না, ঠিক উল্টো রথেও তো একটু নিয়ম থাকে, তখন যদি এখানে না থাকি এই জন্য বললাম থাক, আমরা পরের বার রথ টানবো, তাই না মাম্মা? তাকাও তো সবাই বাইরে বেরিয়েছে, খুব ভালো লাগছে। আর দেখেছো আমি আর তোদের দাদাভাই পুরো মেসিং হয়ে গেছি, রেড রেড কোনো দিনও পরে না আজকে, খেয়াল করোনি নাকি যে আমি রেড পরেছি? জানো তো আমরা এই জন্য ঠিক বের হই নাই যে মেয়েকে কোলে নিয়ে হাঁটতে হয়, ও তো একটুও নিয়ে, মানে এই যে কিন্তু ফাঁকা রাস্তা, দিব্যি হাত ধরে হাঁটতে পারতো, হাঁটবে না কিছুতেই। তো মামামের বাবার খুব কষ্ট হয়ে যায়, এই জন্য আমার বেরোতে ইচ্ছে করে না, যেটা একদম সত্যি কথা। এই জন্য আমরা কোথাও সেইভাবে যাইও না। আগে তাও ছোটবেলায় কি দারুণ হাঁটতো, যখন হাঁটতে পারতো না তখন হাঁটতো, আর এখন হাঁটতে শিখেছে, বড় হয়েছে এখন হাঁটবে না, মানে এই কি জ্বালা বলতো, খুব রাগ হয়ে যায় মাঝে মাঝে। তো রাস্তাঘাটে তো বকা যায় না, ঘরে এসে কি বলবো বলো, বাচ্চা তো ঘরে এসেও কিছু বলা যায় না। তো যাই হোক, দেখি কবে আমার সোনা একটু হাঁটবে হাত ধরে। তো এই যে আমরা এখন রাস্তা ধরে যাচ্ছি, একদম কাছেই, আর কয়েক পা হাঁটলেই চলে। তো দেখো আমরা চলে এসেছি মেলায়। তো হচ্ছে গিয়ে মেলাটা আজকে থেকেই শুরু হলেই কিছুক্ষণ, মানে এখনও দোকানপাট ঠিকঠাক বসেনি, সবে দোকানপাট বসছে আর কি। তো রথের মেলা তো 15-20 দিন হবে আর কি এই মেলাটা, যেটা আর কি শুনলাম মেলায় গিয়ে।
তো ভীষণ ভালো লেগেছিল। কেন বলো তো, খুব মানে লোকজন নেই, গ্যাদারিং কম, এই জন্য খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আবার যখন ধরো রাত করে গেলে তখন আবার ভিড়ভাট্টা হবে, তখন লোকজন আসবে, সবে দু একজন লোকজন মানে ঢুকছে। এই জন্য তোমাদের দাদাভাই বলছে 5টা নাগাদ যাবো, সন্ধ্যের সময় চলে আসব, আবার এসে সন্ধ্যা দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে মেঘ বৃষ্টির দিন, এমনিই আকাশ মেঘলা করে আছে, কখন আবার বৃষ্টি পড়বে। তো এই জন্য হচ্ছে গিয়ে বিকাল বিকালেই গেছিলাম। আর আর হচ্ছে ভিডিওটাও ধরো ভালো আসবে, তোমরা এখন আমাকে পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছ, মেলাটাও তোমরা ভালো স্পষ্ট দেখতে পাচ্ছ। তো পেছন থেকে দৌড়ই যে ওই মামটা এসে আমাকে বলছে, আন্টি আন্টি তোমাকে আমি ফোনে দেখি। তো এই যে কি ভালো লেগেছে, মামটা যখন দৌড়ে এসে মানে বলল, তখন সত্যি এত ভালো লেগেছিল যে এইটুকু পুচকু বাচ্চাও আমাকে ভালোবাসে, মানে আমার ভিডিও দেখে। তো ভীষণ ভালো লেগেছে। আরও অনেক দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো মানে মেলায় গিয়ে, তো খুব এনজয় করেছি মেলাটা। আর এই যে মামের বাবা আর কি এনজয় করবে বলো, মেয়েকে কোলে নিয়ে বসে আছে। মামাম যখন বড় হবে তখন তো দেখবে ভিডিওগুলো, আর তখন বলবো দেখ ঠিক এইভাবে তুই আমাদেরকে জ্বালাতিস, তোকে দেখানো যাবে বেশ, মানে ও বুঝবে দেখো বাবার কোলে মেলায় গিয়ে কীভাবে ঝুলে আছি। একটু নিচে নামবে তা না, মানে এত ফাঁকা আর কি মাঠ, ফাঁকা মেলা, তাও নিচে নামছে না, আর ওর তো কষ্ট হয়ে যায় না স্বাভাবিক। আর দেখো আকাশে কীরকম কালো মেঘ করে আছে। তো আর কিছুক্ষণ থাকবো, তারপর ঘরে চলে আসবো। আর সেভাবে কিছু মানে সবে দোকানপাট বসছে, তো আর এই মেলাটা নাকি আগে শুনেছি খুব ভালো বড় হতো, তো যাই হোক কোনো একটা ঘটনার জন্য মেলাটা সেইভাবে বসে না, মানে সেভাবে বড় করে বসে না, ছোটোখাটোই হয়। তবে আমি যেবার দেখেছিলাম সেবার এর থেকে মানে অনেক দোকানপাট এসেছিলো। তো এবার তো সবে মানে এই বিকাল থেকে মেলাটা আর কি শুরু হলো, হয়তো আরও দোকানপাট আসবে। তো যাই হোক মেলা ঘুরে গেলাম প্রথম দিন, তারপর যদি আবার পলতে এসে ভাগে পাই তখন আবার আসবো। তো এই যে 3.5 বছর পর আর কি গোলা খেলাম, এতদিন আমি গোলা খাই নি, এর আগে খেয়েছি, ওই 3.5 বছর পর খেলাম, মানে পলতা থেকেই খেয়েছিলাম লাস্ট গোলা। তখন হচ্ছে আর কি বই মেলা হয়েছিল স্টেশনের কাছে, তো সেই বই মেলা থেকে হচ্ছে গোলা খেয়েছিলাম, আর এই যে খেলাম। তো যাই খুব একটা ভালো লাগেনি, মানে অতটা ভালো ছিল না আজকের গোলাটা, তাও খেলাম ইচ্ছে করছিল। তো এমনি খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে কেন যে আমার বেশি একটা ভালো লাগেনি। তো এখন হচ্ছে আমি খেয়েই যাচ্ছি, গোলাটা শেষ হচ্ছেই না, মানে মামামের থেকে একটু দূরে সরে সরে খাচ্ছি, কেন ও বায়না করবে এই জন্য। তো লাস্টে ফেলে দিয়েই এলাম।
এখন হচ্ছে ঠাকুর দেখব, বলতে রথ দেখব, তারপর বাড়ির দিকে যাব। মোটামুটি ঘোরা হয়ে গেছে, সন্ধেটাও হয়ে গেছে, মানে সন্ধে হয়ে হয়ে এসছে, তো এখন বাড়ির দিকে যাব। তো ঠাকুর মানে দেখলাম, নম করলাম। তো এই যে দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, এখন দিদিভাই প্রসাদ দেবে, আর যে দিদিভাইয়ের হচ্ছে ছেলে, তো পুচকু লজ্জা পেয়ে যাচ্ছে বাবু সোনাটা। তো যাই হোক, এখন আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, মেলা ঘোরা হয়ে গেছে, দেখছো সন্ধ্যে লাগতে লাগতে এবার ঘরে চলে আসব। ঘরে এসে কেন আমাকে সন্ধ্যা দিতে হবে এই জন্য। আর মোটামুটি খুব এনজয় করলাম মেলায় গিয়ে। তো এখানে এই দোকানটা বসছে, তো দেখে না খুব মায়া লাগলো যে মানে যাই হোক এরকম একটা জায়গায় বসেছে, হয়তো এখানে তো মানে মেলার একটা যে মেলায় বসলে যে একটা টাকা দিতে হয়, তো সেটা হয়তো দেয়া লাগবে না এখানে বসলে, এই জন্য হয়তো বা উনি এখানেই বসেছেন দাদা মানে কাকুটা। তো এখান থেকে আমি ভাবলাম কিছু একটা নিয়েই যাই, তো একটা এরকম ছোট বক্স টাইপের নিয়েছি। আর এখান থেকে পাঁপড় ভাজা নেব একটা, কেন আজকে খেতে হয় এই জন্য। আর জিলিপি তোমাদের দাদাভাই কালকেই নিয়ে এসেছিল, ওইগুলো রয়েছে, এখনও খাওয়া হয়নি। কে খাবে বলো, দুজন মানুষ, আমি যাই একটু খাই, তোমাদের দাদাভাই এবার অতটা খাচ্ছে না কিছুদিন ধরে মিষ্টি টিষ্টি। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা করছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, মামা উপরে চলে গেছে, আর তোমাদের দাদাভাই আবার বেরিয়ে গেছে, বলছে যাই একটু ঘুরে আসে। আমার ঠিক আছে যাও, ঘরে থেকেই বা কী করবে, সারাদিন ঘরে থাকে বোর লাগে না। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, কালকে তো মানে তোমাদেরকে তো বলেছিলাম যে শ্বশুরবাড়িতে যাবো শনিবারে, তো যেটা করতে হবে এখন হচ্ছে ব্যাগ গুছাতে হবে। মানে মামারই তো শুধু জামা কাপড় নেওয়া হয়, তাও অল্প, কেন বাড়িতেও থাকে এই জন্য বেশি আর কি নেওয়া মানে নেওয়া হয় না, কেন বাড়িতে আমি রেখে আসি, ওখানে গিয়ে যেগুলো পরবে তো সেগুলো থাকে, আর আমি তো ওখানে গিয়ে শাড়িই পরি, এই জন্য ওখানেই আমার সব কিছু থাকে। তো আমি যা যা নেবো সেগুলো আর কি গোছগাছ করবো। আর হচ্ছে গিয়ে মেলায় গিয়ে দারুণ মজা করেছি, কেন বলো তো মেলায় সাধারণত খুব ভিড় হয়, লোকজনের গ্যাদারিং থাকে, তো আজকের মেলাটা অন্যরকম ছিল, মানে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে মেলায় গিয়ে। তো মেলায় গিয়ে যদিও সেরকম কিছু কেনা হয়নি, কী কিনবো বলো, ভাবছি মামাকে এটা ওটা কিনে দেবো। আর মানে খুব একটা তো দোকান বসেনি, খুব মানে সেরকম একটা খেলনা টেলনাও ছিল না, আর আমার মেয়ে কিচ্ছু নেবে না মেলায় গিয়ে, মাম বলছে মামা মেয়েটা নাও, না কিচ্ছু নেবে না, ও লক্ষ্মী মেয়ে। ওর বাবা বলছে, মামামের বাবা বলছে আমাদের একটা লক্ষ্মী মেয়ে হয়েছে, সব বাচ্চারা বায়না করে এটা নেবো ওটা নেবো, আর আমার মেয়ে কিনা বলছে কিচ্ছু নেবো না। তো কিছুই নেওয়া হয়নি, কিন্তু ওই যে আসার পথে শুধু ওই একটা মানে ওই কাকুর কাছ থেকে একটা এরকম বক্স টাইপের নিয়েছে, ওখানে শুধু সেফটি পিনগুলো রাখবো, কেন বলো তো সেফটি পিনগুলো শুধু হারিয়ে যায়, তো ছোট্ট একটা বক্স নিয়েছি। আর হচ্ছে কি, আর আজকে আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে, চলো শুক্রবার যেহেতু ছুটি ছিল, আজকে তো রথের ছুটি, তো বলেছিলাম যে চলো আজকেই আমরা সকালবেলা চলে যাই, তাহলে তুমি একটা দিন থাকতে পারবে, কেন শনিবার যাবো আবার রবিবার আসবে, কতটা কষ্ট হয়, কতটা দূরের রাস্তা। তো বললো না এখানে তো মেলা হয়, তুমি তাহলে মেলা টেলা ঘুরে তারপর মানে শনিবারেই চলো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে মেলাটা ঘোরা হলো, ওই বললো যে মেলা ঘুরে তারপরে আমরা বাড়ি যাব, নাহলে পরে ভালো লাগবে না, তোমার ওখানে গিয়ে যখন শুনবে যে এখানে মেলা হচ্ছে তখন বলবে যে মেলায় যেতে পারলাম না। যদিও আমরা এক সপ্তাহের মধ্যে চলে আসবো, ততদিনে মেলা থাকবো, কিন্তু তাও তোমাদের দাদাভাই বলছে রথের দিন একটু মেলা দেখে তারপর কালকে আমরা ভোর 5:30 নাগাদ বেরিয়ে যাব, কেন 6টা ট্রেন ধরবো এই জন্য। তো চলো তাহলে এখন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিই, তারপর আবার রাতের খাওয়া দাওয়ার করতে হবে। তো এখন আমার ভিডিওটা এন্ড করছি, আরও একবার সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখন টাটা।